হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও তো দীর্ঘদিন ধরে তোমাদের একটা ডিম্যান্ড ছিল আজকে নিয়ে চলে এসেছি আরও একটা বইয়ের রিভিউ প্রথমত সামনেই অঙ্গনবাড়ি কর্মী এবং গ্রাম সেবিকা অর্থাৎ আইসিডিএস যে কর্মী নিয়োগ চলেছে বিভিন্ন ভিত্তিক স্তরে বেশ কয়েকটা জেলাতে অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু তার পরীক্ষাও হবে তো সে আইসিডিএস নিয়োগের জন্য একটা দুর্দান্ত গাইড বুক যেখানে অধ্যায় ভিত্তিক আলোচনা রয়েছে এবং কুড়িটি বিগত বছরের প্রশ্নেরত্তরের সংযোজন রয়েছে অর্থাৎ কুড়ি বছর দশ থেকে কুড়ি বছরের প্রশ্ন এখানে তোমরা পেয়ে যাচ্ছ তো এই বইটার বিশেষত্ব নিয়ে আলোচনা করব বন্য পরিচয় পাবলিশার্স থেকে এটা আসছে জগন্নাথ জানা স্যার এটা সম্পাদনা করেছেন এবং তরুণ সরকার ও নাজিবুল বাবু স্যার এই বইটা কিন্তু লিখেছেন ঠিক আছে আইসিডিএস স্পেশাল ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে অন্যতম সেরা একটি বই এই যে পুরো বইটার ভলিউম তোমরা দেখতে পাচ্ছ একদম চটি একটি বই পুরো পাতলা বই কিন্তু এই বইটা যা তোমাদেরকে দিয়ে যাবে একটা অমূল্য রত্ন কিন্তু এই বইটা বর্তমানে ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস পরীক্ষার জন্য পরীক্ষার জন্য হতে চলেছে তো এই বইটা নিয়ে আমি রিভিউ করব এই বইটা আমি কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করেছি তোমরা চাইলে এই বইটা তিনশো তিরিশ টাকা দিয়ে অনলাইন প্ল্যাটফর্ম থেকেও কিনতে পারো যদি তোমরা বন্য পরিচয় পাবলিশার্সের সাথে সরাসরি কথা বলো তাহলে একশো পঁচানব্বই টাকায় পোস্টাল চার্জ দিয়ে বাড়িতে বসেই কিন্তু তোমরা বইটা পেয়ে যাবে তো কি কি রয়েছে এই বইটাতে সর্বপ্রথম সেগুলো আমি বলবো দেখো এখানে রয়েছে বইটার যে মূল্য সেটা কিন্তু তিনশো তিরিশ টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু যদি তোমরা বন্য পরিচয় পাবলিশার্স থেকে সরাসরি নাও তাহলে কিন্তু এই বইটা তোমরা পেয়ে যাবে মাত্র একশো পঁচানব্বই টাকাতে তো প্রথমত এই বইটার সর্বপ্রথম যে বিশেষত্ব সেটা আমি তোমাদের বলবো যেটা হচ্ছে যে এই বইটাতে সূচিপত্র রয়েছে সূচিপত্রতে আমরা দেখতে পাচ্ছি একদম ধরে ধরে বিগত বছরের প্রশ্ন কম্পিউটার ভূগোল বিজ্ঞান ইংরেজি বাংলা ইতিহাস গণিত এবং ট্র্যাডিশনাল জিকে রয়েছে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট যেগুলো তোমাদের কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তো সেগুলো রয়েছে এখানে অলমোস্ট আমরা যদি দেখি তাহলে বিগত বছরের টেন টু টোয়েন্টি ইয়ার্সের কোশ্চেন পাচ্ছ বিভিন্ন জেলাভিত্তিক প্রশ্ন তোমরা এখানে পাচ্ছ অর্থাৎ আইসিডিএস এক একটা জেলাতে এক এক রকমের পরীক্ষা হয় তো এখানে বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর যেমন পাচ্ছ তেমনি বিভিন্ন যে তোমাদের ভিত্তিক স্তরের যে প্রশ্নগুলো সেগুলোও পাচ্ছ হরিণঘাটা নদীয়া হরিণঘাটা নদীয়াতে দু হাজার সাত সালে আইসিডিএস যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার এখানে প্রশ্ন রয়েছে এবং শুধু তাই নয় আইসিডিএস সুপারভাইজারের যে পরীক্ষাগুলো বা সুপারভাইজার পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে তোর পৃষ্ঠা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার তো কম্পিউটার নিয়ে একদম ডিটেল করা রয়েছে যদি আমরা কম্পিউটারের যে চ্যাপ্টারটা খুলি সেভেন্টি সিক্স অধ্যায় যেটা কম্পিউটার দেখো কম্পিউটার কি। এবং কেন ঠিক আছে তা জানতে হবে কম্পিউটারের সমস্ত ডিটেল দেওয়া রয়েছে যেটা আইসিডিএস পরীক্ষার জন্য ভীষণ 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 ইম্পর্ট্যান্ট কম্পিউটারের উপরে যে প্রশ্নগুলো ঠিক আছে তো কম্পিউটারের উপরে বিভিন্ন যে শর্টকাটগুলো থাকে তারপরে কম্পিউটারের যে প্রশ্ন উত্তর বা কম্পিউটারের যে এলসিডির পুরো নাম কি তারপরে উনিশশো সালে কোন কম্পিউটার আবিষ্কৃত হয় তো কম্পিউটারের চ্যাপ্টার থেকে অধ্যায় ভিত্তিক কোশ্চেন যেমন রয়েছে তেমনি কম্পিউটারের যে ইম্পর্ট্যান্ট শর্ট ফর্ম এবং ফুল ফর্ম যেগুলো কিন্তু প্রত্যেকটা যে কোনো পরীক্ষাতে আসে এবার আসছে ভূগোল ঠিক আছে জিওগ্রাফি কিন্তু শুরু হয়ে গেছে ভূগোলের প্রত্যেকটা ভিত্তিক স্তর থেকে যেমন যেমন প্রশ্নগুলো হয় সেইগুলো রয়েছে আলিপুরদুয়ার জেলা ঠিক আছে প্রত্যেকটা জেলাভিত্তিক স্তরের যে প্রশ্ন জেলাভিত্তিক স্তরের ডিটেল এবং তার প্রশ্ন উত্তর এখানে দেওয়া রয়েছে যেমন কালিম্পং তো ভূগোল আমরা এখানে বিরানব্বই থেকে একশো সত্তর পাতা পর্যন্ত ভূগোল দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে তেইশটি জেলা রয়েছে সেই তেইশটি জেলা নিয়েই কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে আলোচনা রয়েছে তা নেক্সট আমরা যেখানে চলে যাবো সেটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের একশো থেকে একশো সাতাশি পর্যন্ত কিন্তু বিজ্ঞানের যে পেজগুলো রয়েছে সেই বিজ্ঞানের পেজগুলো যেমন দেখো পুষ্টি বা নিউট্রিশন বিজ্ঞান শুরু হচ্ছে এবং বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক স্তর থেকে প্রশ্ন উত্তরগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এবং কি কি মাংস দেখো প্রত্যেকটা মাংস সেই মাংসে কত কত প্রোটিন থাকে কত কত ফ্যাট থাকে এখানে কিন্তু আমরা ডিটেল আকারে পেয়ে যাচ্ছি ডিটেল আকারে পেয়ে যাচ্ছি এবং সেই মাংস থেকে কতটা কার্বোহাইড্রেট কতটা ক্যালসিয়াম রয়েছে সেগুলো পাচ্ছি এবং বিভিন্ন ফলের নামগুলো এখানে চাট আকারে দেওয়া রয়েছে দেখো বিভিন্ন ফলের নাম সেগুলো চাট আকারে দেওয়া রয়েছে এবং জলীয় অংশ কতটা সেই ফলের ক্যালোরি কতটা প্রোটিন কতটা সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং রোগ জীবাণুগুলোকে সুন্দর করে ছক আকারে স্যার কিন্তু এখানে দিয়ে দিয়েছেন ঠিক আছে তো এটা গেল আমাদের যে বিজ্ঞানের অধ্যায় বা বিজ্ঞানের যে পোষণ সেই পোষ্যানটা এবার আমরা নেক্সট দেখো বিজ্ঞানের যে কোশ্চেনটা শেষ হয়ে যাচ্ছে তার সম্পূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি এই বইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষণ কিন্তু এটাই যে ছক আকারে দেওয়া এমসিকিউ কোশ্চেনগুলো খুব সুন্দর আকারে এখানে দেওয়া রয়েছে এবং নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজির পোশান ইংরেজির পোস্টান দেখো ইংরেজিতে বেশিরভাগ ক্ষেত্রে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ থাকে তো বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ একাধিক এখানে দেওয়া রয়েছে ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ অর্থাৎ দুটো পোশান থাকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ আর একটা হচ্ছে ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ সেটা খুব সুন্দর করে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই বইটাতে এটা মেনটেন করা হয়েছে নেক্সট আমরা চলে আসছি বাংলা বাংলাতে কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে দুশো শব্দের প্রতিবেদন রচনা করতে বলা হচ্ছে তো প্রতিবেদনের মধ্যে দেখো কমিউনিটি কিচেন অর্থাৎ লকডাউনে যে কমিউনিটি কিচেন চলেছে সেই নিয়ে প্রতিবেদন সাম্প্রতিক ঘটনার উপর যে প্রতিবেদন রচনা সেগুলো এখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে তারপরে রাইটিং স্কিলের মধ্যে কিন্তু এটা রয়েছে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার মধ্যেও কিন্তু সেই জিনিসগুলো রয়েছে বঙ্গ পরিবর্তন সন্ধিবিচ্ছেদ বাংলা ব্যাকরণের পাঠটা অশুদ্ধি সংশোধন সমাজ খুব ভালোভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে তারপরে বিপরীত শব্দের যে পোশান সমার্থক শব্দ বা পদান্তর এগুলো দেওয়া রয়েছে প্রবাদ প্রবচনের যে জায়গা সেগুলো দেওয়া রয়েছে নেক্সট আমরা চলে আসি ইতিহাস ইতিহাসের ক্ষেত্রে সেট ধরে ধরে তোমাদের প্রশ্ন উত্তরের যে জায়গা সেটা রয়েছে ইতিহাসের দুশো উনত্রিশ থেকে দুশো একান্ন একান্ন পাতা পর্যন্ত ইতিহাসের যে তথ্যগুলো সেগুলো রয়েছে তোমরা এগুলো একটু খুঁটিয়ে যদি দেখতে চাও তাহলে এই বইটা অবশ্যই তোমাদের কিনতে হবে অ্যামাজনের লিঙ্ক আমি দিয়ে রাখবো সেখান থেকেও নিতে পারো বা বর্ণ পরিচয় পাবলিশার্সের সাথে সরাসরি কথা বলে তোমরা কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারছো নেক্সট আমরা চলে আসছি পাটি গণিত অর্থাৎ গণিতের যে পোর্শন দুশো বাহান্ন পেজে গণিতেরও খুব সুন্দর করে গণিতগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে সময় দূরত্ব বা যে যে ম্যাথগুলো থাকে আর কি লসাগু গসাগু থেকে শুরু করে এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে গণিতের যে পাঠগুলো ঠিক আছে এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ এই বইটা যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে ট্র্যাডিশনাল জি বা ট্রাজিক জিকে ট্রাজিক জিগের যে পাঠগুলো সেগুলো সব বই সমানভাবে থাকে না কিন্তু এখানে খুব ভালোভাবে কিন্তু দেওয়া রয়েছে যেমন সরকারি বিভিন্ন স্কিলগুলো সরকারি বিভিন্ন স্কিমগুলো সেগুলো যেমন সুন্দর করে দেওয়া রয়েছে তেমনি সাম্প্রতিক ঘটনাবলী বা যে স্কিমগুলোর বৈশিষ্ট্য তার অ্যাপ্লিকেশান প্রসেস কিভাবে অ্যাপ্লিকেশান করা যায় এবং স্বচ্ছ ভারত অভিযান তারপরে মন কি বাত যেগুলো সরকারি প্রকল্পের মধ্যে পড়ে তো সরকারের যে বিভিন্ন ক্যাম্পেনগুলো চলে সেগুলো রয়েছে দেখো শিশু সাথী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প একদম লেটেস্ট ঘটনাগুলো সেগুলো দেওয়া রয়েছে তার শুরু কবে সেটা কিভাবে আবেদন করা যায় তো এই সরকারি প্রকল্পগুলো এবং ভারতীয় সময় বা এশিয়ার নোবেল পুরস্কার নামে খ্যাত রামন ম্যাকজেস ম্যাক সেসআই পুরস্কার তো সব মিলিয়ে বইটা কিন্তু আমার কাছে একটা অসাধারণ লেগেছে তো তোমরা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারো জিকের পার্টটা কিন্তু আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ লেগেছে আর বাদবাকি সাবজেক্টের যে ব্যাপার সেগুলো রয়েছে তো এই ছিল বইটার মোটামুটি সমস্ত ডিটেল আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এবার তোমরা বইটা সংগ্রহ করতে পারো বন্য পরিচয় পাবলিশার্স থেকে সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো বইটা এবং কারা কারা আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা দিচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও